ফয়জুল্লাহ লিখেছেন পরিসংখ্যান বুরুর বিবিএস জনশুমারি ও গৃহ গণনার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী পরিবার সদস্য গড়ে এক দশক আগে ছিল প্রায় সাড়ে চারজন সেটি কমে হয়েছে তিন দশমিক আটানব্বই জন পরিবার ছোট হওয়ার পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির হারও কমে গেছে দেশে এখন বার্ষিক গড় জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক বারো শতাংশ এই দশ এক দশক আগে ছিল এক দশমিক সাঁত্রিশ শতাংশ এটা কি ইতিবাচক নাকি ইতিবাচক দেখুন জনসংখ্যা নিয়ন্ত্রণ করবার জন্য বৈদেশিক চাপ আছে আমাদের দেশে যারাই যখন সরকার পরিচালনা করেন তারা নানান যুক্তি দেখিয়ে সে সমস্ত বৈদেশিক চাপ এর কারণে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করছেন মানুষ সম্পদ মানুষ কখনো বোঝা নয় মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের স্কিলকে ডেভেলপ করে যদি আমরা কাজে লাগাতে পাই তাহলে সেটা আমাদের জন্য এক বড় একটা দৌলতের বিষয় পৃথিবীর বহু দেশ তাদের জন্মকে নিয়ন্ত্রণ করে শিশুর জন্মের হারকে নিয়ন্ত্রণ করতে করতে একটা পর্যায়ে এখন তাদের মধ্যে মানুষের যে প্রয়োজনীয়তা আছে নতুন প্রজন্ম এর যে ইয়ে রয়েছে চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু তারা পূরণ করতে পারছে না কারণ মানুষ জন্মের যে স্বাভাবিক একটা গতি এটিকে যদি বাধাগ্রস্ত করা হয় একটা সময় মানুষ সন্তান জন্ম দেয়া সন্তান নেয়া এই টেন্ডেন্সি থেকে মানুষ সরে যায় এবং সেই টেন্ডেন্সি থেকে একবার সরে গেলে পুনরায় সেখানে ফেরত আনা খুব কঠিন একটি কাজ পৃথিবীর উন্নত বড়ো বড়ো দেশগুলো কোনটার কথা আপনি বলবেন যে দেশ কম এই সমস্যার কারণে সাফার করছে না এবং তারা বুঝছে যে এখন তাদের যে পরিমাণ ইয়াং জেনারেশনের প্রয়োজন এবং শিশুর জন্মের প্রয়োজন সেটা কিন্তু তারা পাচ্ছে না এবং বহু প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হারকে বাড়াতে পারছে না তো আমরা যে জায়গায় যেতে চাচ্ছি তারাতেও অনেক আগে সেই জায়গায় চলে গেছেন এবং তাদের পরিণতি আমরা দেখতে পাচ্ছি অতএব আমার মনে হয় যে এ বিষয়ে আমাদের যে সীমালঙ্ঘন এ বিষয়ে আমাদের যে বাড়াবাড়ি সেটি থেকে আসা উচিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টাকে দ্বিতীয়বার ভাবা উচিত আমরা অনেকে মনে করি ছোট পরিবার সুখী পরিবার এটি পৃথিবীর সবচেয়ে অসত্য কথাগুলোর একটি আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে যেই ফ্যামিলির সদস্য অনেক বেশি অর্থাৎ ছেলে মেয়ে পাঁচজন ছয়জন সাতজন আটজন পর্যন্ত আপনি দেখবেন সেই ফ্যামিলিতে বাবা মা তুলনামূলকভাবে অনেক ভালো থাকেন বরং ছোট পরিবার যে সংসারে আছে অর্থাৎ এক দুজন মাত্র সেই সংসারে বাবা মা তুলনামূলকভাবে এত বেশি সুখী থাকে না সন্তান যখন অনেক হয় তখন এক দুজন অমানুষ হলেও তাদের মধ্যে কেউ না কেউ মানুষ হইয়েই যায় এটা একটা বাস্তবতা তো বরং এই সন্তানদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি মানুষের মতো মানুষ হিসাবে তাহলে সেক্ষেত্রে একটা পরিবার রীতিমতো একটা অঞ্চল একটা জনপদকে পরিবর্তন করবার জন্য যথেষ্ট হয়ে যাবে বিধায় আমরা মোটেও এটাকে ভালোভাবে দেখছি না এবং প্রেরবিসম একটা হাদিস আমরা কোর্ট এখানে কোর্ট করতে চাই তিনি বলেছেন তাজ ওমন তোমরা সে সমস্ত নারীদেরকে বিয়ে করো যারা অনেক প্রেমময় যারাদের মধ্যে সন্তান যাদের বংশের ইতিহাসে ওই বংশের মেয়েদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার হার অনেক বেশি এরকম মেয়েদেরকে দেখে বিয়ে করো তোমরা কারণ আমি কি আমাদের ময়দানে তোমাদের সংখ্যাধিক করি অন্য নবীর রাসুলদের সাথে গর্ব করব অতএব সন্তান জন্মের হার কমে যাওয়া ইসলামিক প্রাসপেক্টিভ থেকে দৃষ্টিকোণ থেকে এটা ভালো কিছু নয় বাস্তবিক দৃষ্টিকোণ থেকেও আমরা যেটি বোঝাবার চেষ্টা করলাম সেটিও আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না উম্মার স্বার্থে সুন্নার সাথে